विपद सीमा पार कर लो बराकेर जलस्फीति। शनिवार सकाल 11টা নাগাদ विपद सीमा अतिक्रम कर শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের বিপদসীমা হলো 19.83 মিটার। সকালেই সেই বিপদসীমা অতিক্রম করেছে বরাক নদীর জল, সকাল 11টার হিসেব মতে 19.88 মিটারে পৌঁছেছে। এক ঘন্টার পর অর্থাৎ বেলা 12টায় পৌঁছেছে 19.98 মিটারে, এক ঘন্টায় 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বরাকের জল। শুক্রবার রাত থেকে জল বাড়ার গতি একটু কম ছিল, 2 বা 3 সেন্টিমিটার করে বাড়ছিল, সকাল হতেই তা ঊর্ধ্বমুখী হতে শুরু করে এতে ফের ব্রাকে জলে প্লাবিত হচ্ছে বহু এলাকা। এদিকে অন্নপূর্ণা ফেরিঘাটে উঠছে লাল ঝান্ডা, বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা। এছাড়া বেতুকান্দি সুইচগেট সংলগ্ন বাঁধকাটা অংশে জল বন্ধ করা মুশকিল হয়ে পড়েছে। রাতভর বিভাগীয় কর্মীরা জল বন্ধ করতে মরিয়া হয়ে উঠল ব্যর্থ হন। স্থানীয় সূত্রে জানা যায় এই অংশ দিয়ে মহিষা বিলে জল ঢুকছে। এদিকে নদীর জল বাড়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট।